আমার স্বামী রোজা রাখে না, রোজা রাখা অবস্থায় সে আমাকে মাঝে মাঝে স্পর্শ করে, এতে করে কি রোজার ক্ষতি হবে কিনা? স্বামী রোজা না রাখলে সেটা গুনাহের কথা, স্বামীকে রোজা রাখার জন্য নসিহত করতে হবে, আলটিমেটাম দিতে হবে এবং মহাব্বতের দাবি থেকে জোর করতে হবে, সেটা আরেক জিনিস। কিন্তু যদি স্বামী স্পর্শ করে স্ত্রীকে রোজা রাখা অবস্থায়, স্বামী স্ত্রী এখন কি স্পর্শ করে এবং এ জাতীয় কোনো কিছু করে, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। তবে এই স্পর্শের ফলে যদি তারা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পেরে রোজা ভাঙার দিকে চলে যেতে পারে, ওই লেভেল পর্যন্ত করা জায়েজ নাই। হালকা পাতলা স্পর্শ করাতে কোনো অসুবিধা নাই এবং এটি হাদিস দ্বারাও প্রমাণিত যে হালকা পাতলা স্পর্শ, স্বামী স্ত্রী সুলভ স্পর্শ, এগুলো জায়েজ আছে। কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ভয় হলে সেই লেভেল পর্যন্ত করা জায়েজ নাই। রমজানের রোজা রাখা অবস্থায় দিনে মাসিক হলে করণীয় কি? কোনো মেয়ে মানুষের রমজানের রোজা রাখা অবস্থায় মাসিক শুরু হয়ে গেছে, মাসিক আরম্ভ হয়ে গেছে দিনের বেলায়, দুপুরে বিকেল এরকম কোনো সময় বা সকালে যখনই হোক, সাথে সাথে তার ওই রোজা বাতিল হয়ে যাবে, শেষ। ওই রোজাটা রমজানের পরবর্তীতে আল্লাহ যখন তাকে সুস্থ করবেন তখন তিনি স্বাভাবিক অবস্থায় রেখে দিবেন। আর এখন রোজা যদি ভঙ্গ হয়ে গেছে, অন্যান্য মানুষের সামনে তিনি খাবেন না কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে গেছে, অন্য সামনে জন্য খাবেন না যে তাকে দেখে কেউ কুধারণা করতে পারে না জেনে যে রোজা রাখলো না, বা অন্য রোজাদারের লোভ হতে পারে আরও নানা কারণে অন্য রোজাদারদের সামনে তিনি খাবেন না, কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে গেছে যদি দিনের বেলায় মাসিক শুরু হয়, রক্ত দেখা যায়। আমি একজন ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়েছি আর সে ব্যবসায় লাভবান হয়ে আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়েছে, আর লাভবান হওয়ার পর খুশি হয়ে আমাকে কিছু টাকা দিয়েছে, সেগুলো আমার গ্রহণ করতে পারবো কি না? কোনো ব্যক্তি যদি কাউকে ধার দেন, টাকা ধার দেন, ধার দেওয়ার সময় যদি চুক্তি করেন যে আমাকে মাসে বা বছরে এত টাকা করে মুনাফা দিতে হবে, লাভ দিতে হবে, তাহলে সেটা হবে সুদ। সেটা হবে কি? সুদ। কুল্ল করদিন জাররানাফ আনফাহুয়া রিবা, যে কোনো লোন, যে কোনো ধার, এটা দেওয়ার পরে যদি বেনিফিট আসে, বেনিফিট নেয় চুক্তি করে, তাহলে সেটার নাম হলো সুদ। আর সুদকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। আল্লাহর জমিনে যত হারাম আছে, এই হারামের মধ্যে সবচেয়েতে বড় হারাম হলো উপার্জনের হারামের মধ্যে সবচেয়ে বড় হারাম হলো সুদ। কিন্তু কেউ যদি আপনাকে ধার দেয়, আপনাকে ধার দিয়েছে, আপনি তার টাকাটা যখন পরিশোধ করতেছেন, করার সময় আপনি নিজে থেকে কিছু বাড়ায় দিলেন, 10,000 টাকা ধার দিয়েছে, আপনি দেওয়ার সময় 10,000 টাকার সাথে আর 500 টাকা দিয়ে দিলেন, সে কোনো চুক্তি করে নাই, তার আশাও হয়তো নাই, আপনিও দিবেন এমন কোনো কথা নাই, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করেছেন, কাজ সেরে গেছে, আপনি খুশি হয়ে যে তাকে 500 টাকা বাড়ায় দেন, চুক্তি হয় নাই, সেও আশা করে নাই হয়তো, আপনিও কোনো কিছু বলেন নাই, আপনার নিজের থেকে যদি বাড়ায় দেন সেটা সুদ হবে না, এটা নেওয়া জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? আর যদি চুক্তি করেন উভয়ে যে আমি হাওলাত দেব, এত টাকা দিতে হবে, অথবা আপনাকে কেউ হাওলাত দিয়েছে, শর্ত দিয়েছে এত টাকা দিতে হবে, তাহলে হাওলাতের বিপরীতে নির্দিষ্ট টাকা নিলে সেটা কি হবে? সুদ হবে। ব্যবসায়িক ভিত্তিতে নিলে ব্যবসার লাভ নিল পার্সেন্টেজ আকারে, যে এত পার্সেন্ট ব্যবসার লাভ দিবে আমাকে, সেটা জায়েজ আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বেচা কিনা ব্যবসাকে জায়েজ করেছেন আর রিবা এবং সুদকে কি করেছেন? হারাম করেছেন।